এরপরে প্রশ্ন, ওযু করার সময় ওযুর মাঝামাঝি অবস্থায় বায়ু চলে আসলে কি সবার প্রথম থেকে আবার প্রথম থেকে ওযু করতে হবে কিনা? গত বছর আমি বিবাহ করেছি, বিবাহের কাবিন এখনো করা হয়নি। আমার প্রশ্ন হলো, আমার বিবাহ কি শরীয়ত মোতাবেক হবে? আমার বড় ভাই বিবাহ না করায় আমি বিবাহ করতে পারছি না, এখন আমার করণীয় কি? মানুষ যখন মৃত্যুবরণ করেন, মুর্দাকে কবরে রাখার পর সবাই একটি দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়া যাবে কিনা? কোন এক আলেম বলেছেন কোরআন নাকি 90 পারা, এই কথা কতটুকু সঠিক? এরপরে প্রশ্ন, ওযু করার সময় ওযুর মাঝামাঝি অবস্থায় বায়ু চলে আসলে কি সবার প্রথম থেকে আবার প্রথম থেকে ওযু করতে হবে কিনা? না, ওযুর করতে হবে। ওযু যদি মাঝামাঝি ওযু ভেঙে যায়, বায়ু চলে আসে, আবার শুরু থেকে কি করতে হবে? ওযু করতে হবে। নামাজের কথা আমি বলতে গিয়ে ওইটা মাথায় আসছিল যে নামাজের মধ্যে যদি ওযু ভঙ্গ হয়ে যায়, তাহলে ওযু করে এসে আবার যেখানে শেষ হয়েছে সেখান থেকে কি করতে পারবেন? কন্টিনিউ করতে পারবেন। গত বছর আমি বিবাহ করেছি, বিবাহের কাবিন এখনো করা হয়নি। আমার প্রশ্ন হলো, আমার বিবাহ কি শরীয়ত মোতাবেক হবে? বিশেষ দ্রষ্টব্য উপস্থিত সদস্যবৃন্দের মাধ্যমে, ইমাম সাহেবের মাধ্যমে বিবাহ হয়েছিল। বিবাহটা ভাই উপস্থিত সাক্ষীর সামনে প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ যদি হয়, মরণাধার্য হয়েছে, বিবাহ হয়ে গেছে, এটাকে পরবর্তীতে কাজীর মাধ্যমে লেখা, কাবিন করা, এটাও জরুরি। ভালো লেনদেন, বিশেষ করে আর্থিক লেনদেনের সম্পর্ক যেখানে আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঋণকে লিখতে নির্দেশ করেছেন। আজ পৃথিবীতে লেখালেখির কালচার আছে, 1450 বছর আগে যখন লেখালেখির এত উপকরণই ছিল না, তখন ইসলাম নির্দেশ করেছে লিখে রাখতে। এই জন্য লিখে রাখা লেনদেন, এটা ভালো, এবং এখানে কোনো প্রকার ছল ছাতুরি করা উচিত নয়, বিশেষ করে অ্যাজ এভিডেন্স, এটা আপনার রাষ্ট্রীয় এবং সামাজিক এভিডেন্স হিসেবে থাকা উচিত। এই জন্য কাবিননামা করা ভালো, কিন্তু আপনি সাক্ষীর সামনে ইমাম সাহেবের মাধ্যমে বিয়ের আগ্রহ করে ফেলছেন, বিয়ে হয়ে গেছেন, স্বামী স্ত্রী হয়ে গেছেন, ওইটার উপরে এটা নির্ভর করবে না, কিন্তু ওইটা করা উচিত, সেটা ভিন্ন কথা। আমার বড় ভাই বিবাহ না করায় আমি বিবাহ করতে পারছি না, এখন আমার করণীয় কি? বড় ভাইয়ের বিবাহ না করার কারণে আপনি বিয়ে করতে পারছেন না, তাহলে বড় ভাইয়ের বিয়েতে হেল্প করে দেন, তাহলে তো হয়ে গেল। বিভিন্নভাবে ফুসলেয়া ফাসলেয়া তার জন্য মেয়ের ব্যবস্থা করেন, বিভিন্নভাবে আপনার সম্পর্ক করার চেষ্টা করেন, তার হেল্প করে দেন, কিন্তু শরীয়তের নির্দেশ হলো ভাই বিয়ের যার যখন করার সামর্থ্য হবে সে তখন করবে, এর সাথে বড় ভাই ছোট ভাইয়ের কোনো সম্পর্ক নাই। আমাদের একটা সামাজিক ব্যাপার স্যাপার আছে যে আমাদের সমাজে এটাকে ভালোভাবে দেখে না, তো এই বিষয়টা শরীয়ত এতটা গুরুত্বের সাথে এটা দেখে না। যার যখন সামর্থ্য আছে, বাবা মার উচিত হলো তাকে কি দেওয়া, তখন বিয়ে দিয়ে দেওয়া, কারোর উপর আরেকজনকে নির্ভরশীল করা উচিত না। তবে ছোট ভাইয়েরও উচিত যে বড় ভাইয়ের হেল্প করা, যেন সে বেচারা বিয়ে শাদী করতে পারে, যদি পয়সা কড়ি কম থাকে পয়সা কড়ি দিয়ে দিবে, অন্যভাবে হেল্প করবে ইনশাআল্লাহ, কিন্তু বড় ভাইকে রেখে যদি বিয়ে করে তাতে কোনো গুনাহ হবে না। শেষ, মানুষ যখন মৃত্যুবরণ করেন, মুর্দাকে কবরে রাখার পর সবাই একটি দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়া যাবে কিনা? দেখুন, মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় মিনহা খালাকনাকুম এই দোয়া পড়ার ব্যাপারে কয়েকটা রেওয়ায়ত আছে, সে রেওয়ায়তের প্রায় সবগুলোর অবস্থা খুবই করুণ, অর্থাৎ খুবই জটিল, সেগুলোকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ সেগুলোকে গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হিসাবে বিবেচনা করেননি, যার কারণে আমরা বলবো মুর্দাকে কবরে রাখার সময় এই দোয়া, অর্থাৎ কোরআনে কারিমের আয়াতের অর্থটা ওইটার সাথে খুব দারুণ খাটে। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এখানে তোমাকে রাখা হলো, আবার এখান থেকে উঠানো হবে, মর্মের সাথে খুব দারুণভাবে খাপ খায়। কিন্তু এরকম কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন বা এটা সুন্নাহ, এরকম মনে করে আমল করার মতো সুযোগ এ হাদিসটা নাই। তাহলে কী করতে হবে? মুর্দাকে কবরে রাখার সময় তিরমিজির একটা হাদিস বর্ণিত আছে দোয়া, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতে রাসূলিল্লাহ অথবা ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, দুরকমই আছে, এটা পড়াটা হলো সুন্নাহ। মিনহা খালাকনাকুম এটাকে সুন্নাহ বলার মতো পর্যায়ে এটা না। বুঝতে পেরেছেন? কোন এক আলেম বলেছেন কোরআন নাকি 90 পারা, এই কথা কতটুকু সঠিক? ভাই কোরআনে কারিমের যে পারা বা পার্ট বা জুজ, এটা আমাদের পড়ার সুবিধার জন্য, নানান সুবিধার জন্য এটা করা হয়েছে। এই জুজ বা পার্টটা কেউ যদি কম করেন বেশি করেন, যেমন তেলাওয়াতের সুবিধার জন্য আপনি করলেন, এটা করতে পারেন। এর মানে এই না ওই আলেম কোরআনকে অস্বীকার করেছেন। আমি মনে করি যে কোরআনকে হয়তো অন্য কোনোভাবে পাঠ করে তিনি 90 করেছেন কিনা। আল্লাহ মাফ করুক যদি এমন পাপিষ্ট হয়, যেমন শিয়াদের কেউ কেউ আসেন যে কোরআনে কারিমের এই পরিমাণ নিয়ে সন্দেহ করে, এরকম যদি করে সে আরও আছে কোরআন, তাহলে তো সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। এরপরের প্রশ্ন হলো, কবর সরানো বা স্থানান্তর করা যায় কিনা, কি কি নিয়ম মেনে করতে হবে?
হানাফি মাজহাব অনুযায়ী কবর স্থানান্তর করাটা সাধারণভাবে নিষিদ্ধ একটি কাজ, এটা করা যাবে না। ইসলাম মানুষকে জীবিত থাকতে যেমন মর্যাদা দেয়, মৃত্যুর পরও কি করে? একজন মানুষের শরীর মৃত্যুর পরে অপমান হয়, এরকম কোন কাজ করা কি ইসলাম হারাম করেছে? মুসলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। এজন্য যুদ্ধক্ষেত্রে শত্রুকে পর্যন্ত হত্যা হলে তার লাশ পর্যন্ত কাটাকাটি করা, কাটাছেঁড়া করা, কান কাটা, হাত কাটা, নাক কাটা, জেদের বশবর্তী, এগুলোকে হারাম করেছে ইসলাম। কারণ মানবতার অপমান, মানুষের শরীর নিয়ে অপমানজনক কোনো কাজ করা ইসলাম অনুমোদন দেয় না। যদি শরীরকে কোনো কাজে মৃত্যুর পরে কাটাছেঁড়া করা বাধ্যতামূলক হয়, নিরুপায় হয়, সেটা ভিন্ন কথা, এক্সেপশন, নর্মালি এটা জায়েজ নেই। এই জন্য মৃত ব্যক্তির লাশ কবর থেকে তামাশার জন্য মনে চাইলে উঠে নাড়ে জানিয়ে এটা জায়েজ নেই। হ্যাঁ, নিরুপায় হলেন যেমন কথার কথা ভুলে অন্যদিকে ফিরায় শোয়ানো হয়েছে, ভুল পদ্ধতিতে কবর দেওয়া হয়েছে, কথার কথা এমন জায়গায় কবর দেওয়া হয়েছে এই জায়গাটা মালিক আরেকজন, সে তার জায়গায় অনুমতি দেয় নাই, ভুলে হয়ে গেছে, এরকম কোন ঘটনা যদি হয় তাহলে এরকম জরুরি ভিত্তিতে ওই লাশ সম্মানজনকভাবে তার ধ্বংসাবশেষকে তুলে সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে। এরকম বিশেষ ওজর ছাড়া নর্মালি মনে চাইলো আর কবর উঠানো শুরু করলেন, এটা কি নাই? জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, গোসল ফরজ হওয়ার সত্ত্বেও মসজিদে প্রবেশ এবং আজান দেওয়া যাবে কি না? যদি মসজিদে গোসল ফরজ হয় তাহলে ফরজ গোসল হওয়ার পর মসজিদে প্রবেশ করা যাবে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মাদক আসক্ত হয়ে নামাজে যেও না, উল্টো কেন? হাত্তা তাআলামু মা তাকুলুন, তুমি কি বলো না বলো এটা তোমার সেন্স থাকবে না, ভালো বলতে গিয়ে খারাপ বলবা। এই জন্য এটা মদ হারাম হওয়ার আগের কথা ছিল যে মাদক পান করে এটা যাবে না, এরপর তাহলে তার মাদককে সর্বাবস্থা হারাম করে দিয়েছেন। যাই হোক, ওয়ালা জুনুবানিল্লা আবরি সাবিল, এটা হলো আমার মূল অংশ, এবং আল্লাহ তাআলা বলেছেন যে যদি কেউ গোসল ফরজ অবস্থা হয় তাহলে তাও সে মসজিদে বা সালাতে যাবে না। তবে হ্যাঁ, মসজিদে এতিকাফরত অবস্থায় হয়ে গেছে ফরজ গোসল, স্বপ্নদোষ হয়ে গেছে বা কোনোভাবে ফরজ গোসল হয়ে গেছে, সে সাথে সাথে বের হয়ে শুধু পার হয়ে যাবে, কিন্তু ফরজ গোসল হলে মসজিদে প্রবেশ করা জায়েজ নাই। গোসল ফরজ হওয়া, আচ্ছা এটা গেলো।